হ্যালো বন্ধুরা, আমি স্মিতা, দিল্লি থেকে আবার তোমাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। তোমাদের সঙ্গে কিছুটা সময় স্পেন্ড করব, কিছুটা মনের কথা, দুঃখ কষ্ট শেয়ার করব। কয়েকদিন ধরেই কিন্তু আমার বেশ খিচিবিচি আর দুশ্চিন্তায় সময় কাটছে। গত স্যাটারডেতে আমার ছোটো ছেলে পড়ে গিয়ে তার হাত ভেঙেছে, আর মঙ্গলবার দিন প্লেট লেগেছে, লেগে অপারেশন হয়েছে। আজকে চেক আপ করিয়ে আনা হলো, অনেকটাই ভালো আছে যদিও, তবে হিল হতে বেশ সময় লাগবে, মাস দেড়েক লেগেই যাবে। ছাদ বাগানের গাছগুলোও কিন্তু আমার সন্তানের মতোই, তাদের যত্নেও তো আমি ফাঁকি দিতে পারি না, তাই যতই ক্লান্তি অবসাদ যাই থাকুক না কেন, এদের কাছেও আমাকে ছুটে ছুটে আসতে হয়। আর আজ তাই আবার এসেছি এদের একটুখানি যত্ন নিতে। আর আমার আগের ভিডিওতে বেশ কিছু বন্ধুরা জানতে চেয়েছো আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে কী খাবার দিই, তো আমি বারবারই বলি, আজকেও আবার বলছি বন্ধুরা, ছাদ বাগানটা কিন্তু আমি খুব সহজ উপায়ে করি। সেইভাবে কোনো দামি দামি খাবার, রাসায়নিক সার তো একদমই ইউজ করি না, সমস্ত জৈব সার দিয়েই আমি ফুলের বাগানেও কিন্তু জৈব সারই দিই। এই আর তাতেই দেখতে পাচ্ছ আমার কী সুন্দর গাছে ফুল ফুটছে, গাছের চেহারা তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর মিক্স সার তৈরি করে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে ইউজ করা চা পাতা। এই চা পাতাটা চা করার পর ধুয়ে, খুব ভালো করে ধুয়ে এই কন্টেনারটায় আমি রাখি। এর তলে দুটো ছিদ্র করে দিয়েছি। একটা লেয়ার চায়ের পাতা দিয়ে, তার ওপরে পেঁয়াজের খোসা, আবার চা পাতা দিই, তারপরে কখনো আলুর খোসা, আবার চা পাতা দিই, আবার কলার খোসা, এইভাবেই এটাকে দু আড়াই মাস রেখে দিই। তারপর দেখো এরকম সারে পরিণত হয়, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সার হয়েছে। আর তার ওপর এটাকে আরও স্ট্রং করার জন্য আমি দিই একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাটিতেও যখন তোমরা তৈরি করবে তোমরা কিন্তু হলুদ গুঁড়ো দেবে। আর দিলাম সর্ষের খোল। এই দু একটা জিনিস আমাদেরকে কিনতেই হয়, যেমন এই সর্ষের খোলটা প্রত্যেকটা বাগানিকেই কিনতে হয়, এগুলো কিন্তু খুব বেশি দাম নয়, অথচ এই সর্ষের খোল খুব ভালো কাজ করে। আর এটা হচ্ছে বোনমিল, তোমরা সবাই জানো, আর প্রত্যেকটা বাগানই এটা রাখো। এগুলোও 50 টাকায় 1 কিলো প্যাকেট পাওয়া যায়, 1 প্যাকেট আনলেই কিন্তু বহুদিন তোমাদের চলে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা বোনমিল, সর্ষের খোল, বোনমিল আর তোমার হচ্ছে নিম খোল। এই তিনটে জিনিস কিন্তু তোমাকে তোমাদের কিনতে হবে। সব কিছুই তো আর একদমই তো বললে হবে না যে আমি কিছুই কিনবো না, এগুলো খুব ভালো রেজাল্ট হয়। এই দেখো দিয়ে দিচ্ছি আমি নিম খোল, 2 মুঠো নিম খোল দিয়ে দিলাম, এই যে নিম খোল দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো, বর্ষাকাল যেহেতু তার জন্যে আমি এটা একটুখানি শাক ফাঙ্গিসাইডও দিয়ে দেবো। এইগুলো কিন্তু একটা করে প্যাকেট কিনে নিলেই অনেক দিন চলে, সেইভাবে গাদা গাদা ইউজ করতে হয় না। এই দেখো কিছুটা 1 চামচ মতো আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আর দেবো ছাই, এই ছাইটাও আমি কিন্তু কালেক্ট করে ডাব্বায় ভরে রাখি। আমার সোসাইটির গার্ডেরা যখন শীতকালে আগুন জ্বালিয়ে আগুন তাপে, ওদের কাছ থেকে আমি এটা কালেক্ট করে নিই। আর দেবো একটু পটাশ, লাল পটাশ, এটাও তোমাদের সবার কাছেই থাকে সেটা আমি জানি। এবার এইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো আমি খুব ভালো করে হাতে করে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা একটা খাদে পরিণত হলো। এবার যতটা এই চা পাতার পরিমাণ ঠিক ততটা সম পরিমাণ আমি মাটি নিয়ে নেব। আমার এই মাটিটাও কিন্তু খুব রিচ মাটি তৈরি করে রেখেছি। এই মাটিতে আমি শুকনো পাতা, সবজির যত রকম খোসা সব মিশিয়ে 2-3 মাস এমনি করে রেখে দিই ঢাকা দিয়ে দিয়ে। তারপরেই দেখো এরকম একটা মাটি তৈরি হয়। মাটির রং দেখে আর ভুরভুরে কতটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে মাটিটা একটু ভেজা ভেজা, নাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারছো। এবার এই খাদটাকে খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা গামলা আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। বর্ষাকালে তো প্রচুর ঘাস আগাছা এগুলো জন্মায়, তো সেইগুলোকে তুলে ফেলতে হবে। আর প্রত্যেকটা গামলার মাটিকে খুব সুন্দর করে খুঁড়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে অক্সিজেন চলাচল করে,
আর খাতটা দিলে সেটা খুব তাড়াতাড়ি মাটির মধ্যে মিশে যায় আর শেকড়গুলো খুব তাড়াতাড়ি সেটাকে নিয়ে নিতে পারে। তো তোমরা দেখছো প্রত্যেকটা গাছ আমি এমনি করে খুঁড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তারপরেই আমি কিন্তু মিক্সারগুলো গাছের গ্রোথ হিসাবে, গাছের সাইজ হিসাবে, গামলার সাইজ হিসাবে এক মুঠো দেড় মুঠো করে দিয়ে দেবো। যদিও বর্ষাকালে এটা দিতে একটুখানি রিস্ক হয় যে জলে ধুয়ে চলে না যায়, কিন্তু আমার গাছের এখন যা কন্ডিশন, এখন ওদের একবার খাবার দেওয়া খুবই দরকার, তবেই আরও সুন্দর ফুল ফুটবে। এই দেখো আমি এইভাবে এক মুঠো করে গাছের সার দিয়ে দিচ্ছি। এগুলো জবা গাছ, জবা গাছে দিয়ে দিচ্ছি আমি সার। এই প্রত্যেকটা গাছেই জবা, অ্যালমন্ডা, গোলাপ গাছ, দেশি গোলাপ গাছ এগুলোতে দিয়ে দিচ্ছি। এই চা পাতার খাদটা কিন্তু গোলাপ গাছ আর জবা গাছে খুব ভালো কাজ করে। তার সঙ্গে আমি আলুর খোসা দিয়ে দিয়েছি, পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি, আর বাকি যে জিনিসগুলো দেখালাম তোমাদেরকে দিয়ে এটার গুণাগুণ কিন্তু অনেক মাত্রা বেড়ে গেছে। আর এটাতেই খুব সুন্দর ফুল হবে বেশ কয়েক মাস ধরে। আমাকে সেইভাবে আর কিছুই দিতে হবে না। এবারে আমি যেটা দেব সেটা শুধুই সবজি খোসা পচানো জল ভিজিয়ে রেখে আমি দেব। আমি দু তিন দিন পর পরেই জলে মিশিয়ে কিছু না কিছু ভিজিয়ে রেখে দিই, কখনো ভাতের মাড় দিই, ভাত ধোয়া চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো সব জমা করে রাখি, সেগুলোও কিন্তু দিই। সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, বর্ষা বলে জল দিতে হচ্ছে না বলে সেগুলো এখন রাখছি না। এই দেখো সুন্দরভাবে প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরাও এইভাবে বাগান করে দেখো বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবে, এটা আমি বলতে পারি, গ্যারেন্টি দিয়েই বলছি। কয়েক বছর ধরেই আমি বাগান করছি আর এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলতে পারি। এভাবে গাছ করলে খুব ভালো গাছ হয়, ফুল ফল সবজি সবই কিন্তু পাওয়া যাবে এই সামান্য সামান্য জিনিসগুলো ব্যবহার করে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি আমার ছাদ বাগানে কী খাদ ব্যবহার করি, সেরকম কিছু দামি জিনিস বন্ধুরা ব্যবহার করি না, তাতেই কিন্তু ফুলে ফুলে আমার ছাদ বাগান ভরে যাচ্ছে। আজ তোমাদের সামনে এসে কিছুক্ষণ তোমাদের সাথে কাটিয়ে খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। টাটা।